নুসরাত জাহান, তার ছোট্ট পরিবার, যশ, ঈশান আর অভিনেত্রী তথা সাংসদ। পরিবারের গুরুজনদের নিয়ে ভালোই চলছিল তার সংসার। রবিবার গোটা শহর যখন ছুটির মজা নিতে ব্যস্ত, তখন নুসরাত জাহান ও যশ দাশগুপ্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন মন খারাপের বার্তা। দুই তারকা হারিয়েছেন তাদের ছেলে হ্যাপিকে। এদিন সোশ্যাল মিডিয়ায় ঠিক কি লিখলেন নুসরাত? আমাদের ছেলে হ্যাপির স্মৃতিতে আমাদের পরিবারে এখন একজনের অভাব। রাত দিন আমরা তা অনুভব করি। আমরা জানি এটা মেনে নিতে সময় লাগবে। তোমার সঙ্গে আমাদের একটা অংশ যেন চলে গিয়েছে। আমাদের প্রতিদিনের রুটিনে তুমি কত সুখ, কত আনন্দ এনে দিয়েছ। আমাদের সঙ্গে চলেছ প্রতিদিন। আজ হয়তো দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, কিন্তু তুমি আমাদের সঙ্গেই রয়েছ। আজও ভালোবাসি, আজও তোমার অভাব বোধ করি, সারা জীবন করব। আমাদের প্রিয় সন্তান, মা ও বাবার অপেক্ষায় থাকবে যতক্ষণ না পর্যন্ত আমরা আরও একবার দেখা করছি। আমরা তোমায় খুব ভালোবাসি। এই পোস্টে হ্যাপিকে ডিয়ার সন বলে সম্বোধন করেছেন নুসরাত। এই পোস্ট দেখা মাত্রই আবেগে ভাসল ভক্তরা। নুসরাতের কাছে তার এই প্রিয় পোষ্য কতটা কাছের ছিল তা সকলেই জানেন। তার ভক্তরা মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছবি দেখতে পেত হ্যাপির। আজ সবটা অতীত, আজ আর সে পরিবারে নেই, সকলকে ছেড়ে চলে গিয়েছে। এই খবর মেনে নিতে বহু ভক্তরই বেশ কষ্ট হল। নুসরাত জাহান রবিবার বেলায় এমনই এক মন খারাপ করা খবর শেয়ার করে নিলেন সকলের সঙ্গে। একের পর এক ফ্রেম শেয়ার করলেন এদিন তিনি। যশের সঙ্গে কখনো সে খুনসুটিতে ব্যস্ত, কখনো আবার সে নুসরাতের সঙ্গে পোজ দিচ্ছে। এই জুটির ছেলে ছিল এই শারমেয়। নিজের সন্তানের মতোই তাকে আগলে রাখতেন নুসরাত জাহান, ঘুরতেও নিয়ে যেতেন। কমেন্ট সেকশনে নুসরাত ও যশকে সমবেদনা জানিয়েছেন তাদের অনুরাগীরা। একজন লিখলেন, ও মাই গড, এটা কিভাবে হলো, তোমার আত্মার শান্তি কামনা করি হ্যাপি। সেই ডায়মন্ড সিটিতে থাকার সময় থেকে হ্যাপিকে মনে আছে আমার, কি মিষ্টি না ছিল ও। তৃতীয় জনের মন্তব্য, জানি এটা অপূরণীয় ক্ষতি, ভগবান তোমাদের শক্তি দিক, হ্যাপির আত্মার জন্য প্রার্থনা। প্রসঙ্গত 2021 সালের আগস্টে ছেলে ঈশানের জন্ম দেন নুসরাত আর যশ, সেই থেকে একসঙ্গে আছেন তারা। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।